2026 বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে বাজিমাত করেছে ব্রাজিল। দেখুন প্রত্যেকটি দল 60টি করে ম্যাচ খেলা শেষে পয়েন্ট টেবিলে কে কোথায় অবস্থান করছে। দেখুন বিস্তারিত। 2026 বিশ্বকাপ বাছাইয়ে গত 4 ম্যাচে জয়শূন্য ছিল ব্রাজিল। শেষ 3 ম্যাচের সবকটিতে হেরেছিল সিলেসাউরা। অবশেষে হারের সেই বৃত্ত ভেঙেছে ব্রাজিল। ইকুয়েডরের বিপক্ষে 3 পয়েন্ট পেলেও মাঠের খেলায় বেশ ভুগেছে তারা। বাংলাদেশ সময় শনিবার 7 সেপ্টেম্বর সকালে 2026 বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ঘরের মাঠে ইকুয়েডরকে 1-0 গোলে হারিয়েছে ব্রাজিল। রদ্রিগোর একমাত্র গোলে যেন হাফ ছেড়ে বেঁচেছে ব্রাজিল। এক নজরে দেখুন 2026 বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিল। 1 নম্বরে রয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা 60টি ম্যাচ খেলে 6টি ম্যাচে জয় পেয়েছে এবং 1টি ম্যাচ হেরেছে। আর্জেন্টিনার পয়েন্ট 18 এবং আর্জেন্টিনার গোল সংখ্যা রয়েছে 11টি। 2 নম্বরে রয়েছে উরুগুয়ে। উরুগুয়ে 60টি ম্যাচ খেলে 4টি ম্যাচে জয় পেয়েছে, 2টি ম্যাচ ড্র করেছে ও 1টি ম্যাচ হেরেছে। উরুগুয়ের পয়েন্ট 14। উরুগুয়ে এই 60টি ম্যাচে গোল দিয়েছে 13টি। 3 নম্বরে রয়েছে কলম্বিয়া। কলম্বিয়া 60টি ম্যাচ খেলেছে এবং 3টি ম্যাচে জয় পেয়েছে ও 4টি ম্যাচ ড্র করেছে। কলম্বিয়ার পয়েন্ট 13 এবং কলম্বিয়া এই 60টি ম্যাচে গোল দিয়েছে 60টি। 4 নম্বরে উঠে এসেছে ব্রাজিল। ব্রাজিল 60টি ম্যাচ খেলে 3টি ম্যাচে জয় পেয়েছে, 1টি ম্যাচ ড্র করেছে এবং 3টি ম্যাচ হেরেছে। ব্রাজিলের পয়েন্ট 10। ব্রাজিল এই 60টি ম্যাচে মোট গোল দিয়েছে 9টি। 5 নম্বরে রয়েছে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা 60টি ম্যাচ খেলেছে এবং 2টি ম্যাচে জয় পেয়েছে, 3টি ম্যাচ ড্র করেছে এবং 2টি ম্যাচ হেরেছে। ভেনেজুয়েলার পয়েন্ট 9। ভেনেজুয়েলা এই 60টি ম্যাচে গোল দিয়েছে 6টি। 6 নম্বরে রয়েছে ইকুয়েডর। ইকুয়েডর 60টি ম্যাচের ভিতর 2টি ম্যাচে জয় পেয়েছে এবং 2টি ম্যাচ ড্র করেছে এবং 2টি ম্যাচ হেরেছে। ইকুয়েডরের পয়েন্ট 8। ইকুয়েডর এই 60টি ম্যাচে গোল দিয়েছে মোট 5টি। 7 নম্বরে রয়েছে প্যারাগুয়ে। প্যারাগুয়ে 60টি ম্যাচের ভিতর মাত্র 1টি ম্যাচে জয় পেয়েছে, 3টি ম্যাচ ড্র করেছে এবং 3টি ম্যাচ হেরেছে। প্যারাগুয়ের পয়েন্ট 6। প্যারাগুয়ের এই 60টি ম্যাচে গোল মাত্র 1টি। 8 নম্বরে রয়েছে বলিভিয়া। বলিভিয়া 60টি ম্যাচের ভিতর 2টি ম্যাচে জয় পেয়েছে এবং 5টি ম্যাচ হেরেছে। বলিভিয়ার পয়েন্ট 6। বলিভিয়া এই 60টি ম্যাচে গোল দিয়েছে 8টি। 9 নম্বরে রয়েছে চিলি। চিলি 60টি ম্যাচের ভিতর 1টি ম্যাচে জয় পেয়েছে এবং 2টি ম্যাচ ড্র করেছে এবং 4টি ম্যাচ হেরেছে। চিলির পয়েন্ট 5। চিলি এই 60টি ম্যাচে গোল দিয়েছে 3টি। 10 নম্বরে রয়েছে পেরু। পেরু 60টি ম্যাচের ভিতর কোনো ম্যাচই জয় পায়নি, 3টি ম্যাচ ড্র করেছে এবং 4টি ম্যাচ হেরেছে। পেরুর পয়েন্ট 3। পেরু এই 60টি ম্যাচে গোল দিয়েছে 2টি। 2026 বিশ্বকাপে এই 10 দল থেকে সরাসরি 6টি দল অংশগ্রহণ করবে এবং 7 নম্বরে থাকা দল বিশ্বকাপ মানে প্লে অফ খেলে বিশ্বকাপে জায়গা করে নেবে। এখনও এই 10টি দলের 11টি করে ম্যাচ রয়েছে, মানে 2024 সালে আরও 5টি ম্যাচ খেলবে প্রত্যেকটি দল এবং 2025 সালে আরও 6টি ম্যাচ খেলবে। মোট প্রত্যেকটি দল এখনও 11টি করে ম্যাচ খেলবে।